স্বাগতম বাংলা ধামাকা চ্যানেলে। সম্ভাবনা আগে থেকেই ছিল, শেষ পর্যন্ত আইপিএল 2020 থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লাসিত মালিঙ্গা। অর্থাৎ মালিঙ্গাকে ছাড়াই আইপিএলে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মালিঙ্গার পরিবর্তন হিসাবে নীতা আম্বানির দল সই করিয়েছে অজি পেসার জেমস প্যাটিনসনকে। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাতে এখনই যাচ্ছেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার মালিঙ্গা। প্রথম দিকের কয়েকটি ম্যাচে মালিঙ্গাকে নাও পেতে পারে বলে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছিল, কিন্তু গতকাল বুধবার পুরো টুর্নামেন্টে মালিঙ্গাকে পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আইপিএল খেলতে কয়েক সপ্তাহ আগেই মরু শহরে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আমিরাতে যেতে পারেননি মালিঙ্গা, কারণ তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। আগামী 2-1 সপ্তাহের মধ্যে বাবার অস্ত্রোপচার হতে পারে, আর সেই সময় বাবার পাশে থাকতে চেয়ে আইপিএল থেকেই সরে দাঁড়ালেন মালিঙ্গা। অজি স্পিড স্টার প্যাটিনসন চলতি সপ্তাহে আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেবেন। ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জেমস আমাদের পক্ষে উপযুক্ত এবং ও আমাদের হাতে থাকা পেস আক্রমণের বিকল্প হয়ে উঠবে। বিশেষত সংযুক্ত আরব আমিরশাহীতে এই মরশুমে আমরা খেলব এমন পরিস্থিতিতে। তবে মালিঙ্গাকে না পাওয়া তা দলের পক্ষে ক্ষতি বলে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, লাচিত একজন কিংবদন্তি, দলের শক্তির একটি স্তম্ভ। আমরা এই মৌসুমে মালিঙ্গার ক্রিকেট দক্ষতা মিস করব, এই বিষয়টি অস্বীকার করার কোনো কারণ নেই। যাই হোক, আমরা তাকে এই সময়ে তার পরিবারের সঙ্গে শ্রীলঙ্কায় থাকা দরকার তা পুরোপুরি বুঝতে পারছি। এখন পর্যন্ত 122টি আইপিএল ম্যাচে 19.8 গড় এবং 7.14 ইকোনমি রেটে 170টি উইকেট শিকার করেছেন মালিঙ্গা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে তিনি এই পর্যন্ত 6 বার 4টি এবং 1 বার 5টি উইকেট শিকার করেছেন। আইপিএলে তার সেরা বোলিং 13 রানে 5 উইকেট। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সে মালিঙ্গা না থাকায় আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।